أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون فَرَهِينَ بما آتاهم الله من فضله من فضله ويستبشرون بالذين لم يهلقوا بهم من خلفهم الله خَافٌ عليهم ولا هم يهزنون يستبشرون بنعمة من الله وفضل وأن الله لا يضيع أجر المؤمنين الذين استجابوا لله والرسول من بعد ما صعبهم من بعد ما صعبهم القرو للذين أحسنوا منهم واتقوا أجر عظيم الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل فانقلبوا بنعمة من الله وفضل لم يمس السمسون لم يمس السمسون واتبعوا رضوان الله والله ذو فضل عظيم إنما ذَلِكُمُ الشيطان يخوف أولياءه فلا تخافوهم وخافون إن كنتم مؤمنين ولا يحزنك الذين يصارعون في الكفر إنهم لن يضروا الله شيئا يريد الله ألا يجعل لهم حظا हजन फिल आखिर दे मैंने कहा चिट बहुत पहले लगा दी थी सब आए तुमसे पहले गुजर चुकी हैं है? अच्छा वो वहीं अटकी हुई है जहाँ पहले थी ठीक खैर कोई बात नहीं तलावत में तो कोई नुकसान नहीं है जितनी दफा भी हो आज हमने आज के চুয়াত্তর একশো তেহাত্তর এবং চুয়াত্তর নম্বর আয় সম্পর্কে কথা বলবো এই বিষয় নিয়ে কতকাল আলোচনা হচ্ছিল কিন্তু সময় আমাদের ফুরিয়ে যায় যে যারা আল্লাহ এবং রসুলের ডাকে সাড়া দিয়েছে যদিও তারা ক্ষত বিক্ষত ছিল যারা অতি উত্তম আদর্শ স্থাপন করেছে এবং আল্লাহর তাকু অবলম্বন করেছে তাদের জন্য মহাপুরস্কার অবধারিত রয়েছে তারা যাদেরকে মানুষ বলেছিল নিশ্চয় তোমাদের বিরুদ্ধে লোকজন সমবেত হয়েছে অতএব তোমরা তাদেরকে ভয় করো কিন্তু তা ভয়ের পরিবর্তে তাদের ঈমানকে আরো বৃদ্ধি করলো

কেউ বলে আয়াতগুলোর সম্পর্ক দ্বিতীয় বদরের সাথে হামরাউল আসাদের সাথে নয় আবার কেউ বলেন যে আসাদের সাথেও আর দ্বিতীয় বদরের সাথেও প্রথম আয়তের হামরাউল আসাদের সাথে আর স্পষ্ট ভাবে তা হামরাউল আসাদের ঘটনার সাথে সম্পর্ক রাখে দ্বিতীয় আয়াতের সম্পর্ক হলো দ্বিতীয় বদলের সাথে আমার আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে এই দুটো আয়তে ওহদের সাথে সম্পর্কযুক্ত অভয় ঘটনার কথা বলা হয়েছে উভয় আয়ত সাহাবাদের মাহত্ব তাদের বিশ্বস্ততার সাক্ষ্য বহন করে তাই তাদের নির্দোষ হওয়ার ঘোষণা করা ছাড়া ওহদের বিষয় সমাপ্ত করা এটি আমি হতে পারে না তাই আল্লাহ তালা বলছেন যে আমি তাদের মার্জনা করেছি এবং তাদের বিষয়কে অপেক্ষা করেছে আর আল্লাহ হালিম আখ্যা দিচ্ছেন নিজেকে আমি বলেছি হালিম বৈশিষ্ট্যের এখানে ব্যবহারের কারণ হলো আমি জানি এরা মানুষ ভালো এদের কর্ম তত নিজ বা হেন তারা চিরতরে প্রত্যাখ্যাত হতে পারে তাদের কোন কোন কাজের কর্মের কারণে কিছু ক্ষতি হয়েছে কিন্তু আল্লাহ তালা ক্ষমা করেছেন আর কেননা আল্লাহ তালা সহনশীল আল্লাহ সহ্য করেন এবং তিনি তাদের প্রকৃত রূপ প্রকাশ করতে চান এটি হলো হেলম শব্দের অর্থ আর আসল বিষয় দুটো ক্ষেত্রে তিনি প্রকাশ করেছেন তাদের প্রকৃত স্বরূপ একটি হলো হামরাউল আসাদের সময় দ্বিতীয় দ্বিতীয় বদরের সময় আর উভয় ক্ষেত্রে আল্লাহ বিশেষ অনুগ্রহে প্রতাপ এবং ত্রাস কাজ করেছে এমনকি ইসলামের শত্রু যারা গতকাল পর্যন্ত হাসছিল তারা বলছিল যে কিসের ত্রাস তারাও এটি এখন মানতে বাধ্য হয়েছে যে হ্যাঁ এমনকি মীর আহমদ আলী সাহেব একবারই হজরত আলীদের আলীর কথা বলা ছাড়াই ত্রাস এবং খোদা তালার যে প্রতাপ আছে তার কথা উল্লেখ করেছেন হজরত আলী ছাড়াও খোদার ত্রাস এবং প্রতাপ প্রকাশিত হতে পারে এই বিষয়টি এই ধারাবাহিকতায় বর্ণিত হয়েছে এখানে যদি সামগ্রিকভাবে এ সম্পর্কে ভাবেন না তাহলে এছাড়া অন্য কোনো গ্রহণযোগ্য কথা আসতেই পারেন এমন বিতর্ক অর্থাহীন যে এই ঘটনা অমুক ঘটনার সাথে সম্পর্ক রাখে এমন বিষয়ে হুজুর পারছেন আমার মতে হয়তো স্পষ্ট এমন বিতর্কে জড়ানোর কোনো প্রয়োজন নেই কিন্তু অনেক সময় অনেক বড় বড় আলেম এবং বুজুর্গরাও এই বিতর্কে নিপতিত হয়ে তারা কোনো উপসংহার টেনেছেন তার কোনো হেকমত আছে আমি জানি না তারা কেন এই বিতর্ককে দীর্ঘ করেছেন বাইরে এখানে মনোযোগ দিয়েছেন কিন্তু আমি স্পষ্ট করেছি বদরের ফলাফল হিসাবে এই উভয় ঘটনা অসাধারণ গুরুত্ব রাখার উভয়টি পৃথক পৃথক ফলাফল প্রকাশ করছে আর আর এই উভয়কে একত্রে রাখার পর প্রকৃত চিত্র সামনে আসে এদিক থেকে আমি এখন আপনাদের সামনে যত যেভাবে কাল এবং পরশুর ব্যাপার রানভেরির যদি পড়ছিলাম সেখান থেকে কথা আরম্ভ করি তিনি প্রথমে সেল সম্পর্কে বলেন যে সেলের দৃষ্টিভঙ্গি কি সেল প্রথমে প্রথম কাহিনী বর্ণনা করে এরপর দ্বিতীয় স্টোরি বর্ণনা করে প্রথম নাম্বার স্টোরিতে সে লেখে হুজুর বলছেন আমার মনে হয় পড়েছি এটি হুজুর বলছেন আবার পড়ে শোনাচ্ছি ওহদের যুদ্ধের পরে রসুল্লার কাছে সংবাদ আনা হয়েছে যে শত্রু ফিরে যাওয়ার জন্য আক্ষেপ করছে এবং আবার মদিনায় ফিরে আসছে তখন রসুল্লাহ আসলাম যারা তার সাথে ছিলেন যুদ্ধের ময়দানে মুসলমানদের তাদেরকে ডাকেন এবং আমরা আসাদ পর্যন্ত গিয়েছেন তাদের পিছু ধরে মদিনা থেকে আট মাইল দূরে গিয়েছেন ফেনিক ফেয়ার সিজ দ্য আর্মি অফ কিন্তু করেশান এর ফলে ভীত এবং ত্রস্ত হয় এবং তারা মুসলমানদের আগমনের ভয়ে আগমনের সংবাদ শুনে মক্কায় ফিরে যায় কোরআশেরা কিন্তু মুসলমানরা এমনভাবে গিয়েছে যে কোনো কোনো লাশকে কাঁধে করে কোনো কোনো আহত ব্যক্তিকে কাঁধে করে নিয়ে যেতে হয়েছে কিন্তু কোরআশ ভয়ে তখন কাঁপতে থাকে এমন ত্রাসের সঞ্চার করেছেন আল্লাহ তাদের হৃদয়ে যে তারা কাঁপতে থাকে এবং তারা এর ফলশ্রুতিতে সেখান থেকে পালিয়ে যায় এবং মক্কা ফিরে যায় ইতিপূর্বে বেরি সাহেব লিখেছেন যে

তার অধ্য পর্ব তখন স্পষ্ট হয়ে যাবে যে তিনিও মানতে বাধ্য হয়েছেন যে রো রসুল্লাহ সাল্লাম এবং তার সাথীরা আমরাউল আসাদে ঘাঁটি স্থাপন করেন যে কারণে শত্রুভৃত এবং ত্রস্ত হয় আর সেখানে হঠাৎ আলীর ত্রাসের কোথায় উল্লেখ নেই

সেই সকল লোকদের কথা বলা আছে যারা পরের দিন পরের বছর রাসূলুল্লাহর সাথে কুরাইশের মোকাবেলা করার জন্য বদরে সানিবাদী দিয়ে বদরে বদরের জন্য রসরুল্লার সাথে শেষ স্থানে গিয়েছে যেখানে দেখা হওয়ার কথা আবু সুফিয়ান চ্যালেঞ্জ হিসাবে উল্লেখ করে গিয়েছিল আবু সুফিয়ান দ্য চ্যালেঞ্জ যেখানে মুসলমানরা সতেরো জন্য কিছুদিন অপেক্ষা করে এরপর ফিরে আসে কুরাইশ যদিও মক্কা থেকে বেরিয়েছিল কিন্তু যেখানে মিলিত হওয়ার কথা সেখানে তারা আসেনি তারা তারা ভয় পায় এবং ত্রস্ত হয়ে ফিরে যায় ইনি বলছেন যে তারা মক্কা থেকে রওনা হয়েছিল কিন্তু এরপর তাদের আর এগিয়ে আসার সাহস হয়নি মুসলমানদের বিরুদ্ধে আপনি দ্বিতীয় পদারে যুদ্ধ করার সেলের কথাগুলো লেখার পর ওয়েরি বলেন তিনি বলছেন যে মোফাস্ এই আয়তের কারণে এতে বলছেন না একশো তেহাত্তর নম্বর আয়ত্তের কারণে আমি কথাগুলো লিখেছেন আসলে উনি বলছেন একশো তেহাত্তর এবং চুয়াত্তরের দুটো ভিন্ন ভিন্ন ঘটনা আছে যা এক আত্তরে লিখে দিয়েছে এখানে উনি দুটি কথা বলেছেন তার মতে একশো তেহাত্তর নম্বর আয়ত সুরা আল এমরানের আল্লা দিন আজ তাজা এ এই আয়েত ভিন্ন ঘটনার সাথে সম্পর্ক রাখে

কোরআন সংকলন করেছেন তারা দুটো ঘটনাকে ঘোলাটে করেছেন ওদের বলছেন ঘোলাটে করা হয়নি দুটো আয়তে দুটো ভিন্ন ভিন্ন বিষয় বর্ণনা করা হয়েছে এটির এর কথা বলার রীতি না দুবার সে জানে যে এগুলো পৃথক পৃথক আয়ত এগুলো ঘোলাটে করা হয়নি একটি ঘটনা ওহদের অব্যবহিত পর আমরাও আসাদে ঘটেছে আর দ্বিতীয় ঘটনা এক বছর পর হয়েছে যা দ্বিতীয় আয়াতে উল্লেখ আছে একশত চুয়াত্তরে তিনি বলছেন যে দুটো ভিন্ন ভিন্ন আয়াতকে বা ঘটনাকে কোরআনের সংকলনকারীরা মিলিয়ে মিশিয়ে পেশ করেছে হজুর বলছেন যে সমালোচনা করতে গিয়ে এরা চিন্তা করে না মীর সাহেবের কথা আমি উল্লেখ করেছিলাম মীর সাহেব লেখেন মুসলিম বাহিনী কোরাইশ বাহিনীকে মদিনা থেকে আট মাইল দূর পর্যন্ত পিছু করে মক্কাবাসীদের সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও তারা মুসলমানদের মোকাবেলার সাহস পায়নি এটি শুধু আল্লাহর সৃষ্ট ত্রাসের ফলে হয়েছে সমস্ত মুসলমানদের মীর আহমদ আলী সাহেব এখানে প্রশংসা করতে বাধ্য হয়েছেন কেননা এমন কোন দুর্বল রায়তো ইনি পাননি যার মাধ্যমে স্পষ্ট করতে পারেন যে হজরত আলী

বেদনা এবং এই দাও দাও করে জ্বলছিল যে আমরা বদরে মার খেয়েছি সেখানেই প্রতিশোধ নেব আর এই কারণে সে বদরের ময়দানের ধমকি এবং ধমকি দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রস্তুত হলেন ও সাথে আসার নির্দেশ দেন

কিন্তু ভয়ের এই কথার কারণে ভয়ের পরিবর্তে তাদের ইমান বৃদ্ধি পায় তারা বললো আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আল্লাহ আমাদের সুরক্ষাকারী আমরা আল্লাহর উপরেই আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কত উত্তম কার্যনির্বাহক এই ঘটনা সম্পর্কে এরা কারা ছিল কারা এই কথা বলেছে এটি সম্পর্কে মানুষ সচরাচর সেই ত্রাস তাকে তার উপর ছে যার কথা কোরআনে আছে যে আমরা তাদের হৃদয়ে অবশ্যই ভীতি সঞ্চার করবো তখন সে তখন সে ফিরে যাওয়ার অজুহাত সন্ধান করা আরম্ভ করে কেননা ফিরে গেলে মক্কাতেও সে খোটা এবং খোঁচার সম্মুখীন হওয়ার আশঙ্কা ছিল একইভাবে সাহাবারাও বলতো যে দেখো আসেনি ভয় পেয়ে গেছে তাই সে একটা রীতি সন্ধান করেছে যে কোনোভাবে মুসলমানদেরকে ভয় দেখানোর রীতি সন্ধান করে যে তারা যেন না আসে এমন ব্যবস্থা নিতে তবে আমরা এখান থেকে যাবো না তারাও আসবে না নয়েম মিন মাসুদ আসছে নামে এক ব্যক্তি সে সফরে এসেছিল মক্কার দিকে তাকে দশ ওটের লোভ দেখায় আবু সুফিয়ান বলে যে তোমাকে দশটা ওট দেব আর ওটও এমন যা দশ মাসের গর্ভবতী হবে আরবের মূল্য অনেক বেশি ছিল সেই ওট তোমাকে দেব যদি আমার এই কাজ করো নয়েম বিন মাসুদ মদিনা আসে এবং সে গিয়ে সেখানে এমন কথা এমন গুজব ছড়িয়ে দিকে আমি দেখে এসেছি ভয়াবহ সংকল্প নিয়ে বেরিয়েছে মক্কাবাসীরা তারা বলে যে একজনকেও বাকি রাখবে না বড় যোদ্ধারা তোমাদের উদ্দেশ্যে আসছে তাই তোমরা পালিয়ে যাও যেভাবে প্রাণ রক্ষা করো অর্থাৎ মদিনার থেকেও বেরিয়ে যাও এই সংবাদগুলোর কথা নাকি কোরআনে উল্লেখ আছে কিন্তু আর নাচ শব্দ তো জেনারেল একটি শব্দ সাধারণ সার্বজনীন শব্দ হতে পারে যে নয়েম কোনো কথা বলেছে তখন আবদুল্লাহ বিন ওয়াই বিন সাথীরা এই কথা ছড়ানো আরম্ভ করে এবং এই এছাড়া আরো একটি রয়েত আছে আর একটি ঘটনার কথা উল্লেখ করা হয় যে রসুল্লাহ ইসলামের সাথীরা নাকি বলেছেন যে রসুল্লাহ নাকি বলেছেন যে যদি কেউ আমার সাথে না যায় যোদ্ধার জন্য আমি একা যাবো প্রশ্নই ওঠে না যে আমরা এই অঙ্গীকার রক্ষা না করা আমাদের একটা চুক্তি আমরা তাদের সাথে তাদেরকে উত্তর দিয়েছিলাম যে আমরা বসে আসব এরপর রসুল্লা ঘোষণা করেন যে হাসবন আল্লাহ নেমাল ওয়াকিল অর্থাৎ আল্লাহ তালাই আমাদের জন্য যথেষ্ট আর সর্বোত্তম কার্যনির্বাহক তিনি আমাদের আরো একটি রয়েত আছে যে তখন সত্তর জন সাহাবি প্রস্তুতি নেন রসুলের সাথে যাওয়ার জন্য সত্তর জনের কাফেলানি নিয়ে আনা হন এবং সে সত্তর জন যখন আনা হন তারা এই নারা উচ্চগত করছিলেন যে হাসবান আল্লাহ নেমাল বকির হাসবান আল্লাহ আর জোর কণ্ঠে এই আওয়াজ শোনা যাচ্ছে যে আমরা সবাই খুদার পথের মোজাহেদ খুদা আমাদের জন্য যথেষ্ট কিন্তু সত্তরের মোকাবেলায় সত্য সম্পর্কিত যে কথা এটি গ্রহণযোগ্য নয় আমি যখন এরগুলো পড়েছি তখন আমার বিশ্বাস হয়নি কেননা কোরানের আয়াতের পরিপন্থী কোরান এই কথা বলেন যে সাহাবাদের কত বীরত্ব দেখিয়েছে আর এই ঘটনা করেছে কোরআন বলে সাহাবাদের অবস্থা এমন ছিল শত্রু যত ভয় দেখাতো তাদের ইমান আরও বৃদ্ধি পেতো তাই কোরআনের এ বর্ণার মোকাবেলায় সত্তর জন সম্পর্কিত দুর্বল রয়েত গ্রহণযোগ্য হতে পারে না এই সমস্ত রয় আসলে অনুপ্রবেশ করেছে তারা হামরাউল আসাদে ও সাহাবিদের সংখ্যা সত্তর আখ্যা দিয়েছে এ সমস্ত রাবি বা চায় যে তারা সাহাবারা যেন নির্দোষ প্রমাণিত না হন কোনো না কোনো এমন দুর্বিশন্দি আছে সেখানেও হামরাউল আসাদেও মীর আহমাদ আলী সাহেব সাহাবাদের চরণ শত্রু তার মোকাবেলা কেউ করতে পারে না কিন্তু মীর আহমদ আলীও স্বীকার করেন যে সব সাহাবি সেখানে পৌঁছেছেন হামরাল আসাদের শিয়ারাও মানেদের সব সাহাবি সেখানে উপস্থিত ছিলেন যারা ওদের অংশ নিয়েছিলেন সেই তাই সত্তরের এই যে রয়েত কোনো নির্বোধের পক্ষ থেকে এখানে ঢুকানো হয়েছে আর এখানেও সত্তর সম্পর্কিত যে কথা ঠিক নয় আমরা গবেষণা করেছি বেশি বই তো এখন নেহত হজরত মিয়া বশির রহমান সাহ রাজি আনোর বই খাতা 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 ইন এর একটা উদ্ধৃতি আমরা পেয়েছি বাদরুল মদ তার প্রতিশ্রুত বাদার সে ছোট বাদার ছোট বদর বা দ্বিতীয় বদরের যুদ্ধ এটিকে বদরে সোগরা বলা হয় চার হিজড়ি সওয়াল মাসে শেষের দিকে মহানবী সাল্লা ইসলাম দেড় হাজার সাহাবি নিয়ে সেখানে পৌঁছান কোথায় সত্তর জনের রয় কোথায় দেড় হাজার আর ইবনে হিসাম এবং ইবনে সাহাদ থেকে এটি নেওয়া হয়েছে হুজুর তা স্পষ্ট কথা যে সব সাহাবারা প্রস্তুত ছিলেন যারা দুর্বল ছিলেন পূর্বে তারাও এগিয়ে আসেন এবং সব দুর্বলতা তাদের ঝেড়ে ফেলেন সাহাবা রেজানুল্লাহ আলহিমের ওপর থেকে সমস্ত অপবাদের অপনোদন কথা সদ সুন্দরভাবে হয়েছে দুই مرتبہ দুবার মুসলমানরা কোলান মরেতে হয়েছে না একবার নয় এই বাত বিশেষভাবে উল্লেখযোগ্য কথা এখানে মনে রাখবেন আপনারা বদরে বলা হয়েছিল যে তাদেরকে তোমরা তাদের তোমরা ডবল ক্ষতি করেছ দ্বিগুণ ক্ষতি করেছ তুমি আধা তুমি এ کہہ তোমা তোমরা তোমাদের অর্ধেক ক্ষতি হওয়ার পর তোমরা বলছো যে কোথ থেকে আল্লাহ বলছেন যে আমি বিষয় নিয়ে হাতে নেছি তোমাদের কামিনের দোষ খালাস করছে কিন্তু আমার পক্ষ থেকে মুশরিকদের চরিত্রহীনতার কারণে তাদের বিরুদ্ধে একটা ত্রাস সঞ্চার হবে তারা ত্রস্ত হবে আর তারা যে তাদের যে দ্বিগুণ ক্ষতি হয়েছিল সে কথা আবার পুরা হবে তাই দুইবার সাহাবাদেরকে আল্লাহ তালা নির্দোষ খালাস করেছেন আর দুবার শত্রু ত্রস্ত হয়েছে কোনো মোনাফেকের জন্য আল্লাহ তালা কোনো সুযোগ এখানে রাখেননি সাহাবাদেরকে অভিযুক্ত করার সুযোগ এখানে দেননি সাহাবাদের সমর্থনে আল্লাহ তালা এমন ভাবে আত্মপ্রকাশ করেন এবং সাহাবাদের এমন ভাবে দৃঢ়তা দান করেন এবং যে তাদের সাহাবাদের একজন এর পর আর কোনো দুর্বলতা দেখাননি এটি হলো সেই বিষয় আর শত্রু এইভাবে শত্রুর ডবল ক্ষতি হয় এইভাবে যে ওহদে একবার সাময়িক ভাবে তারা ক্ষতি করে মোকাবেলা দুইবার তারা ক্ষতিগ্রস্ত হয়ে যা যাই হোক আবু হোক বা যে । মেণা বেতিক্রমে সাহাবাদের প্রতিক্রিয়া ছিল উন্নত ইমানের উন্নত ইমানের স্বাক্ষর রেখেছেন দুর্বল ইমানের নয় এটি হলো কোরআনের সাক্ষ্য সাহাবাদের সম্পর্কে রোগ রার মোহাম্মদ আলী ওয়ারি সবার পক্ষ থেকে শত্রু যে ত্রস্ত হয়েছিল একবার নয় দুবার এর প্রমাণ আমি দিয়েছি তাদের ওয়ারি এবং মীর আহমদ আলী সাহেবের পক্ষ থেকে আর সেহেলের কথা অজুর উল্লেখ করেছেন হ্যাঁ বলে হাসবুন আল্লাহ নেমালকি এই যে নারা যা মহম্মদ রসউল্লাহ উত্তোলন করেছেন এটি মহম্মদ রসুল্লাহ নারা সে বলে যে সাহাবারা ভয় পেয়েছিল তাই তিনি এটি পড়তে থাকেন অথচ কোরআন সাহেব বলছে সাহাবারা এই উত্তর দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে আয়তে এক ব্যক্তির কথা না আয়ত বলা আয়ত বলে সাহাবারা বলেছেন কালু হাসবান আল্লাহ নেমাল ওয়াকিল তাদের ইমান দুর্বল হয়নি তারা সবাই নারা উচ্চকিত করেন যে হাসবান আল্লাহ নেমাল ওয়াকিল আর সত্তর সম্পর্কিত রয়

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যদি না যায় আমি একা যাব এবং মুহাম্মদ রাসূলুল্লাহ এটি পড়েন কোন কোন আয়াত অনুসারে রসুল্লাহ সত্তর জন যোদ্ধার সাথে নিয়ে যান তারা তাদের সবাই বলছিল যে আল্লাহ আল্লাহ আমাদের সাথে আছে এ বলে যতজন যতজন গিয়েছিল রসুল্লাহ সাথে সেই সেদিন সবাই এই নারা

कि वाक्य ये हुआ था कि जब हम मीर सा हमराउल आसादार घटना जखन घटे की बात नहीं ये कह रहा है मदीना में हमरावल आसाद नहीं, नहीं बोलते मदीना तो एक घटना घटे थे तबसे लेकिन सब लिखते हैं কোরআন বলে যে মুসলমানদের যখন ভয় দেখানোর চেষ্টা করা হয় তাদের ইমান বৃদ্ধি পায় তখন তারা এনারা অকিত করে যে হাজমুল তিনি এই এই কথা বলেন যে দুষ্কৃত কারীরা যখন গুজব ছড়ায় তখন শুধু হযরত আলী বেরিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ বের হননি তার সাথে তার সাথেরা বের হননি শুধু আলী সামনে বেরিয়ে আসেন এবং তিনি বলেন যে হাসবুনাল্লাহ ওয়া নিআমাল ওয়াকিল আর এই কথা বলার বলতে গিয়ে তিনি কোনো মিথ্যা রয়ায়ত পেশ করেননি ঘরে বসে এরা কাহিনী বানাতে থাকে उस वक्त खुदा ने इनके मुंह से बात निकलवाई नहीं जो मैंने बात बताई কথা তার মুখ থেকে তিনি বের করনে কিন্তু আল্লাহ তাআলাই কথা স্বীকার করাতে চেয়েছেন সব সাহাবা যাদের উপর আমি আমার অনুগ্রহ করেছিলাম তারা একজন বা দুজন নন বরং তারা সকলেই বেরিয়েছেন এখন আমরা পরের আয়াত নিয়ে আলোচনা করব পরের আয়াতে যাই

নেম বা নেমতের শব্দ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি খোদার সন্তুষ্টি কে বলা হয় এটি সাধারণ একটি শব্দ বা পরিভাষা সবার জানা আছে কোন নেমতের পরিবর্তে শুধু খোদার সন্তুষ্টির সন্ধান করা এমন কাজ করা

আর রেজওয়ান শব্দটি সম্পূর্ণভাবে আল্লাহ সন্তুষ্টির সাথে সম্পর্কযুক্ত যুক্ত ওয়ে ফোকা ইয়ুখা ফোকা শয়তানের বন্ধু শয়তান সম্পর্কে লেখা আছে যে শৈতান ইয়ুখা ওয়েফ অলিয়া হুলেকুমার লারেকুমার শয়তান হো ইয়ুখা অলিয়া এটি সেই শয়তান যে তার বন্ধুদেরকে ভয় দেখা বা বন্ধুদের ভয় দেখা এ সম্পর্কে আল্লামা রাজি বিস্তারিত আলোচনার অবতারণা করেছেন তিনি বলেন যে এইটি এমন একটি শব্দ যার দুটো মফলবিহি বা দুটো কর্মের প্রয়োজন দ্বি কর্মক্রিয়া অর্জিত অর্ধতে যদি আমরা বলি যে ব্যক্তি কাউকে জিনের ভয় দুটো হ্যাঁ বা কর্ম ব্যবহার একই শব্দের মাধ্যমে দি কর্মক্রিয়া ক্রিয়া ব্যবহার করা যায় যেমন অমুক ব্যক্তি অমুক ব্যক্তিকে ভয় দেখায় যাকে ভয় দেখা হচ্ছে

সমস্ত মুফাস্েরিন এই প্রশ্ন উঠিয়েছেন যে এখানে একটি শব্দ উজ্জ আছে সেই শব্দ হলো ইউ খাউফুকুম আলিয়া অলিয়া আহু শয়তান তোমাদের ভয় দেখায় তার বন্ধুদের মাধ্যমে কিন্তু ইমাম রাজের নিজের মত হলো এখানে একই ক্রিয়া রয়েছে যে সে তার বন্ধুদের ভয় দেখায় আর কোনো উজ্জ শব্দ মানার কোন শব্দ উজ্জ্ব থাকার বিশ্বাসের প্রয়োজন নেই মুসলিম এই অর্থই গ্রহণ করেছেন দেখো এবং বলেছেন যে শয়তান নিজের পক্ষ থেকে মুমিনদের ভয় দেখায় আর তার বন্ধুদের অবস্থা শয়তানের ভয়ে শোচনীয় হয়ে যায় তো কোরআন এই বিষয়টাই আসলে বোঝাতে চেয়েছে শয়তান নিজ বন্ধুদের কেন ভয় দেখায় প্রশ্ন হলো তার নিজের বন্ধুদের ভয় দেখানোর দরকার কি দুটো ব্যাখ্যা আছে একটি হলো সেটি যা হজরত মুসলিম মাহমুদ বলেছেন সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাথীদেরকে ভয় দেখাতে চাইতো কিন্তু ভয়ে প্রাণ বেরিয়ে যাচ্ছে তার বন্ধুদের অর্থাৎ যারা দুর্বল ছিল তাদের তারা ভয় পেয়েছে আর মোহাম্মদের ঈমান আরো বৃদ্ধি পেয়েছে এর ফলে দেরিও যা অন্যান্য মুফাসসিররা উপস্থাপন করেছেন তা হলো শয়তান সব সময় নিজ সাথীদেরকে ভয় দেখায় যারা তার সাথে নয় সে তার কথা কেন মানবে আর নেই সাথীদের প্রতি সে সবসময় অবিশ্বস্ত কিন্তু যারা তার সাঙ্গবঙ্গ তারা তাদেরকে সে বলে এবং তারা সবসময় ভয় পায় এবং পরে শয়তান নিজেই পিছনে তাদের ছেড়ে চলে যায় আমি তো কথা এমনিতেই বলেছি তুমি মানলে কেন শয়তান মানুষের করে তার নিজেরা তার তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয় বরং তার তার নিজেরাই ক্ষতিগ্রস্ত হয় কিন্তু যারা আল্লাহর বান্দা তারা তো শয়তানের নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাহিরে এবং ওর্ধে তারা কখনো ক্ষতিগ্রস্ত হয় না শয়তানের বন্ধুত্ব সত্যিই ক্ষতির কারণ ক্ষতিকর তাই এই অর্থে এখানে একই ক্রিয়া ব্যবহার হয়েছে আলিকমুল্লাহ এটি তোমাদের শয়তান ইহো আলিয়াহু সে তার সাথী এবং সঙ্গী আর ভাই বন্ধুদেরই ভয় দেখা হে মোহাম্মদের সাথে তোমরা লা তো হোম তোমরা তাদেরকে তোমরা এদেরকে ভয় করো না হোম সর্বনাম আবার

বন্ধুদের ভয় দেখাচ্ছে আল্লাহ বলছেন আলিয়াদেরকে তার বন্ধুদের যে ভয় দেখায় কি ভয় দেখায় যে অনেক বড় শত্রু তোমাদেরকে নির্মূল করার জন্য এগিয়ে আসছে এখানে তোমরা থেকো না মক্কা থেকে বেরিয়ে যাও নতুবা ধ্বংস হয়ে যাবে আল্লাহ তারা বলছেন যে শয়তান এই সাথেদেরকেই ভীতত্রস্ত করে হে মোহাম্মদ রসুল্লার বন্ধুগণ তোমাদের সাজে না শয়তান তাকে ভয় পাওয়া আর ভয়ে আর যাদের বিষয়ে শয়তান বলছেন যে ভয় করো অর্থাৎ মক্কার কুরাইশদের তাদেরকে তোমরা ভয় করো না তোমরা তাদের

আল্লাহ তালা বলছেন ফান কালাউ বেনাতে মিন আল্লাহ তাদের আল্লাহর ফজল এবং কৃপা কমছে না বরং প্রতিনিয়ত উত্তর বাড়ছে আমরা আসাদে অবশ্যই সাহাবারা সাহাবাদের কিছু সাহাবারা কিছু কষ্টে ছিল আহত ক্ষত বিক্ষত অবস্থায় টেনে হেঁচড়ে সেখানে পৌঁছেছেন আল্লাহ অনুগ্রহ করেছেন শত্রুর উপর ত্রাস ছেয়ে গেছে কিন্তু কিছু কষ্ট ছিল অবশ্যই কিন্তু এক্ষেত্রে অর্থাৎ বদের সোহরাতে সকল প্রকারের কষ্ট থেকে আল্লাহ মুক্ত রেখেছেন মুসলমানদের তারা পূর্বের তুলনায় বেশি সংখ্যায় গিয়ে সেখানে গিয়েছেন শত্রু এবং বীরত্বের সাথে গিয়েছেন শত্রু সেখানে ফিরে আসার সাহস পানি এছাড়া অন্য কল্যাণও তাদের লাভ হয়েছে যুদ্ধ যখন সফল হয় মালে গণিমত অস্তগত হয় এই মহান বিজয়ে ক্ষেত্রে কিছু মালে জানি মতো আল্লাহ তাআলা দেয়া ছিল তা যেভাবে ঘটেছে তা হলো সেখানে একটা বাণিজ্য কাফেলা এসেছিল যোদ্ধা যেহেতু কেউ আসেনি তাই তারা ব্যবসা বাণিজ্য আরম্ভ করেন আর বলা হয় যে সেই ব্যবসায় এত লাভ হয়েছে যে এই পূর্বে কখনো এত লাভ লাভজনক ব্যবসা হয়নি তো এই হলো তা যারা ব্যবসা আল্লাহ তালা বলছে যে আমরা তাদেরকে মালেগানি মত দিচ্ছিলাম আর এটি মিথ্যা কথা যে তারা মালে গানি মতের উদ্দেশ্যই সেখানে বেরিয়েছিলেন তারা তাদের লক্ষ্য ছিল কোথা সন্তোষ সন্তুষ্টি অন্য কোনো উদ্দেশ্য তাদের সফরের ছিল না কিন্তু আমাদের ব্যবহার দেখো যে তাদের কোনো কষ্ট হয়নি দৈহিক কোনো ক্ষতি হয়নি সামান্য সফর ছোট সফর অতিক্রম করেছেন এবং আলাদা আলাদা সেখানে সেই সেই যুদ্ধের মালে মধ্যে তাদের সমৃদ্ধ করেছেন যে যুদ্ধ হয়নি এটি হলো বে নেমত এমন এটি খোদার পক্ষ থেকে নেমত আর নেমত হলো মাহমুদ রসুল্লাহর বরকত এবং কল্যাণ কেননা আমি পর্বে বলেছি নেমতের সবচেয়ে বড় অর্থ হল নব ফজান মোহাম্মদ রসুলুল্লাহর প্রতি বিশ্বস্ততা করতে পেরেছেন তার প্রতি বিশ্বস্ততার মোহর খচিত হয়েছে তাদের গায়ে আর এছাড়া ফজালও লাভ হয়েছে ফজাল শব্দ সম্পর্কে স্মরণ রাখবেন যে এই শব্দ জাগতিক কল্যাণ বা লাভকেও ফজাল বলা হয় নেমতের সম্পর্ক বেশিরভাগ ক্ষেত্রে পারালোকিক পারালোক এবং ধর্মীয় নেমাদের ধর্মীয় নেমাদের সাথে ফজলের সম্পর্ক জাগতিক কল্যাণের সাথে রয়েছে জাগতিক কুলানের কথা ফজলের মাধ্যমে প্রকাশ করা হয় যেমন সোরাজ উমা আলাতা বলেন ওয়াইদা পুদিয়াতের সালাতু তো ফান্তা শেরু ফেলে আরো দেও যখন জুমার নামাজ সমাপ্ত হয় শেষ হয় তোমরা পুনরায় সেই ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্যের দিকে ফিরে যেতে পারো যা তোমরা ছেড়ে এসেছ অপ্তাগুন ফাজ্লাহ যদি আধ্যাত্মিক কল্যাণ এর অর্থ হতো তাহলে জুম্মাতেই লাভ হচ্ছিল সেখানে শুধু নিয়ম লাভ হতে পারে বাইরে আল্লাহ ফসল অর্থাৎ ব্যবসা বাণিজ্য এলাকার যে ফজল রয়েছে তা অপেক্ষমান ছিল এখানে ফসল শব্দের অর্থ অতিরিক্ত হতে পারে এবং জাগতিক কল্যাণও হতে পারে আর নামত শব্দ নিয়ে ফিরে এসেছে অর্থাৎ হঠাৎ মোহাম্মদ রসুল্লাহ নৈকত্য তাদের লাভ হয়েছে নবুয়তের কল্যাণে তারা কল্যাণ মন্ডিত হয়েছে জাগতিক কল্যাণও তারা লাভ করেছেন অথচ তারা এখানে অথচ ব্যবহার অথচ অর্থে ব্যবহার হয়েছে আর খোদার সন্তুষ্টি অনুবাদ করা যায় আরও অনুবাদ করা যায় আর খোদার সন্তুষ্টি কিন্তু হুজুর বলছেন আমি অথচ আল্লাহ সন্তুষ্টি অনুবাদ করা বেশি পছন্দ করি

সব অর্থ অন্তর্ভুক্ত ফসল শব্দের একটি অর্থ অর্থ হলো যতটা আয় করেছ যতটা অধিকার আছে যতটা প্রাপ্য তার বেশি দেয়া এর অর্থ আল্লাহ অনেক বড় ফজলের অধিকারে সামান্য এখানে সামান্য ফজলের স্বাদ আস্বাদন করিয়েছেন কিন্তু আল্লাহর কাছে অনেক বড় ফজল রয়েছে তোমাদের জন্য কথা বলার পর বলেন যে আল ইয়া আহু মজার বিষয় হলো বা এই আয়টি পূর্বে থাকা উচিত ছিল তাদের বের হওয়া এবং ফজল নিয়ে প্রত্যাবর্তনের বিষয়টি পরে আসা উচিত ছিল কিন্তু আল্লাহ তালা বলছেন যে এটি সেই শয়তান যে নিজের বন্ধুদের ভয়ে দেখাতো এর অর্থ হলো এখন শয়তানের ব্যর্থতার কথা আরম্ভ হচ্ছে আর বলা হয়েছে যারা শয়তানের প্রকৃতির মানুষ ছিল তারা মোহাম্মদ রসুল্লার এই কাফেলায় অন্তর্ভুক্ত হয়নি তারা সেখানেই অবস্থান করছে এটি বিশেষ পবিত্র এবং পাকদের একটি গ্রুপ শয়তানের যাদের উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না শয়তানের নাগাল এবং থাবার তারা বাহিরে তো তাদের সাধুবাদ জানানো হচ্ছে যে এই যারা নিয়ামত এবং খোদা সন্তুষ্টি আর ফজল কৃপা বাড়ি নিয়ে ফিরে এসেছে তারা কত সৌভাগ্যবান জামাত যে কোনো শয়তানের চেলা তাদের মাঝে ছিল না তারা সম্পূর্ণভাবে পরিশুদ্ধ জাতি ছিলেন অতএব সর্বদা সদা আমাকে ভয় করো পালা তাখাফুহুম এখানে হোম শব্দের আরো একটি অর্থ হবে অর্থাৎ এমন মানুষ যারা শয়তানি প্রকৃতির শয়তানের সাথী বা বন্ধু অতএব এখন শিক্ষা নাও যে আল খোদাভীতিই কাজে আসে আর অন্য কিছু কোনো কিছু তোমাদের কোনো প্রকারের ক্ষতি করতে পারবে না আল্লাহর খোদাভীতি যদি অর্জিত হয় কোনো উল্লেখযোগ্য কথা যদি বাদ পড়ে আমি দেখে নিচ্ছি তা আপনাদেরকে শোনাব শব্দ সম্পর্কে বা ভয় সম্পর্কে সমস্ত উপাস্যেরা আলোচনা করেন যে কার ভয় ছিল কি যে

হাজ এই অর্থই করেছেন যে হু অর্থ হলো শয়তানের প্রভাব তার বন্ধুদের উপরেই পড়ে মুসলিমদের নট হলো আসলে সে মমেনদের ভয় দেখাতে চায় কিন্তু প্রাণ বেরিয়ে যাচ্ছে ভয়ে মুনাফিকদের স্যার উইলিয়াম মেয়র এখানে সাধুবাদ জানাতে বাধ্য হয়েছেন কিন্তু তার এটি ভালো লাগেনি তাই নিজের পক্ষ থেকে একটা কথা সেখানে এখানে অনুপ্রবেশ ঘটিয়েছে সে বলে যে হতে পারে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে কোরাইশের সেখানে না আসার সংবাদ ছিল তাই তিনি সেখানে গিয়েছেন হ্যাঁ তা তিনি যদি জানতেন যে তারা আসবে তাহলে যেতেন না নিজের পক্ষ থেকে বানিয়ে বানিয়ে এভাবে কথা তারা বলে এমন ক্ষেত্রে এ কথা নিশ্চয়ই যে এরা অবশ্যই কষ্ট পেয়েছে মোহাম্মদ রসুল্লার কোনো বিজয় এখানে লাভ হয়েছে যেখানে এরা খুব ধারালো ছুরি চালায় ইসলামের ওপর মোহাম্মদ রসুল্লার ওপর সেখানে তারা মোহাম্মদ রসুল্লার বিজয়ের কোনো লোক চিহ্ন দেখে বিজয়ের কোনো ছাপ দেখে কথা যদি স্পষ্ট হয় তাহলে তো ধারালো তরবারির মতো ভাষা ব্যবহারের কথা না হুজুর বলছেন যে এরা সুযোগ পাক বা না পাক অবশ্যই ক্ষত বিক্ষত করবে নিজেদের জিব্বার তরবারি দ্বারা মুসলমানদেরকে শুধু সেলকে উদ্ধৃত করেন এবং এছাড়া অন্য কিছু বলেন না এখানে এসে তার মুখ বন্ধ হয়ে যায় যে রেফারেন্সটি বেরিয়ে এসেছে হযত আলী সম্পর্কিত মীর আহমদ আলী বলেন যে আবু যুদ্ধ ওয়াইল আবু সুফিয়ান থেকে ফিরে যাওয়ার সময় কুরাইশ বাহিনীর প্রধান আবু সুফিয়ান বলে যে বদরের ময়দানে আবার দেখা হবে আলী এটি গ্রহণ করেন এবং বলেন যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আর নির্ধারিত সময়ে রসরুল্লাহ আলী সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন এবং রসরুল্লা সাল্লামের সাথে গিয়েছেন আলীর বলছেন কেমন বাজে কথা এটি সেই সময়কার কথা নয় ওহদের ওহদের কথা নয় যখন যারা ভয়ে দেখায় তারা যখন পরে আসে আর তাদের সাথে যুদ্ধের উদ্দেশ্যে যখন মুসলমানরা বের হচ্ছিলেন সমস্ত রয়েত এই আয়তকে সেই ঘটনার সাথে সম্পৃক্ত করে কেউ কেউ পূর্বের আয়াতকে এখানে আসে কিন্তু এই আয়াতকে অন্য জায়গায় নিয়ে যায় না কিন্তু মেয়ের সাহেব জানে না কোথেকে কোথায় পৌঁছে গেছেন তিনি বলেন হাসবান আল্লাহ যে আল্লাহ বলছেন মমন যে বলেছিল হাসবান আল্লাহ এনে বলছেন যে আসলে এটি কেউ বলেনি আমি জানি শুধু আজ আলীরই কথা ছিল এটি হাসবেন আল্লাহ অন্য কেউ হাসবান আল্লাহ বলেনি

লفظ না করে ইয়াজন কা শব্দ ইহাজন শব্দ কোরআনে উভয় অর্থে ব্যবহার হয়েছে ইয়াজন হাযেনা লিহতা হাযেনা ইয়াজনো উভয় ধরনের आता আছে ইয়াজন হাযেনা জের নিচে জেরো আছে বা জবরেও আছে কেউ কেউ বলেন যে ওই দুইয়ের ভিতর কোনো পার্থক্য নেই আবার কেউ বলেন যে একটু পার্থক্য আছে অর্থাৎ হাজানা বা হাজানা এই দুইয়ের পার্থক্য হলো এক জায়গায় এর অর্থ হলো শুধু দুঃখ হারিয়ে যাওয়ার যা হাত থেকে মানুষের হারিয়ে যায় তার জন্য দুঃখ এবং বেদনা আর এক জায়গায় এর অর্থ হবে ভবিষ্যতের ভীতি দুঃখেরও এর সাথে এর সাথে মিশ্রণ থাকে কিন্তু ভবিষ্যতের আশঙ্কা হল প্রধান অর্থ এর দৃষ্টান্ত দিতে গিয়ে তারা বলেছেন যে যেভাবে মহানবী সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম পর্বতের গুহায় বকরকে সম্বোধন করে বলেছিলেন জেলা তাহজান আল্লাহ আনা আমাদের কোনো ক্ষতি তো নে হয়নি তারা বলেন ভয় তো ক্ষতির কিছু হয়নি দুঃখ কিসের বলা হচ্ছে আসলে চিন্তা করো না ভবিষ্যতের ব্যাপারে আশঙ্কা করবে না হজন শব্দ দুঃখের হজন শব্দের ভিতর দুঃখের অর্থও আছে আর আশঙ্কার অর্থ আছে ভবিষ্যতের আশঙ্কা এখানে অর্থ হবে ওলা ইয়াহজন কাল্লাযিনা ইউসারুনা ফিল কুফরে উভয় প্রকারের অর্থ মুফাসসিররা এর করেছেন প্রথমটি হলো কুফর কাফেররা ছড়ানোর যেই চেষ্টা করছে তোমার বিরোধিতা এর জন্য তুমি দুঃখিত হবে না দ্বিতীয় অর্থ হলো তোমার কোনো আশঙ্কার প্রয়োজন নেই আশঙ্কা করার দরকার নেই দুঃখের অর্থ তারা এইভাবে করেন যে কোরআন থেকে বোঝা যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমস্ত কাফেরদের জন্য তার করুণা এবং দয়ার কারণে চরমভাবে ব্যথিত হতেন যারা তার কথা অস্বীকার করত দুইবার আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে সম্বোধন করে বলেন যে ফালা আল্লাহ কা আল্লাহ ইয়া কোন মুমিন এরা ঈমান কেন আনে না এই দুঃখে কি তুমি নিজেকে ধ্বংস করবে এত সমবেদনা বলা আছে নিজের ক্ষতি করবে না এই রেফারেন্স দিয়ে বলেন যে এখানে একটি বিষয় বর্ণিত হয়েছে লাইয়া হজন করলে যেন এই না ওনা ফিল যারা কোফরির ক্ষেত্রে সীমা ছাড়িয়ে যায় তারা ধ্বংস হয়ে গেছে তাদের দুঃখে নিজেকে ধ্বংস করো না এতটা দুঃখিতভাবে থিত হয় না দ্বিতীয় অর্থ তাদের যে অপচেষ্টা এই কারণে তুমি কোনো আশঙ্কা বোধ করবে না তারা যাচ্ছে তাই করুক তোমার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহর কাজের কোনো ক্ষতি হবে না আমার মতে দ্বিতীয় অর্থ আয়তের প্রেক্ষাপটে বেশি প্রযোজ্য মনে হয় সেটি ভিন্ন বিষয় সব জায়গায় মাধ্যমে একই বিষয়ে বর্ণিত হতে পারে না এখানে আল্লাহ তালা এখানে আল্লাহ তালা বলছেন যে ইনামাই আল্লাহ আলাহ মহাজা এখানে তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না আহ্লাহ আল্লাহ কোনো ক্ষতি করতে পারবে না তাই বোঝা যাচ্ছে এখানে হোজন শব্দ দুঃখের অর্থে নয় বরং একটা আশঙ্কা অ্যাপ্রিহেনশনের অর্থে ব্যবহার হয় বলা হচ্ছে যে কোনো আশঙ্কা বোধ করবে না তারা যা ইচ্ছা করুক আল্লাহর কাজকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না এই দৃষ্টিকোণ থেকে আজকে জামাতে আহমদিয়া পাকিস্তানের দেল অত্যন্ত দুঃখিত ব্যথা ভারাক্রান্ত তারা দেখছে যে শত্রুর অপকর্ম এবং দুষ্কৃতি অব্যাহত আছে যা বড় বড় পর্যবেশিত হতে পারে যা অনেক বড় বড় পরীক্ষার পূর্ব লক্ষণ হতে পারে তাই কিছু হৃদয় চিন্তিত দুঃখিত তারা যে ক্ষতি হয়েছে সেই কারণে এবং ভবিষ্যতের ব্যাপারে তারা শঙ্কিত এই আয়াতের পেগাম এবং বাণী আমি আহমদীদেরকে পৌঁছাতে চাই যে সেই খোদা যিনি হজরত মোহাম্মদ রসরুল্লাহ সাল্লা ইসলামকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এদের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও তুমি মোটেই এই আশঙ্কা বোধ করবে না যে আল্লাহর কাজে বাধাগ্রস্ত হতে পারে আল্লাহর কাজের কোনো ক্ষতি হতে পারে না আর আল্লাহর কাজ অবশ্যই অব্যাহত থাকবে আর এখানে হোজনের দ্বিতীয় দিক এখানে সূচিত হবে যে আল্লাহর কাজের তো কোনো ক্ষতি হতে পারে না তোমাদের কারো কারো যদি কোনো ক্ষতি হয় এর জন্য তোমরা দুঃখিত হবে না কেননা আল্লাহর খাতিরে এই ক্ষয়ক্ষতি হয় তা কল্যাণ বরকত কারণ হয় এবং যাদের ক্ষতি হয় তারা বিরতের সাথে বলে যে আমাদের জন্য দুঃখিত হবে না আমরা আনন্দিত আমরা সন্তুষ্টিতে সন্তুষ্ট পাকিস্তানের জমাতে আহমদাম দেব দেবো কোরআনের এই আয়াত সম্পর্কে যে এটি থেকে শিখুন অনেকেই শিখেছে এটি থেকে আপনারা জানেন এটি কিন্তু এটিকে আবার স্মরণ করুন আল্লাহর কাজের আল্লাহর পরিকল্পনা কে এটা ব্যর্থ করতে পারবে না তারা তাদের সমস্ত পদাতিক আর অশ্বারোহী বাহিনী নিয়ে করতে পারে কিন্তু আল্লাহর কাজ বাধাগ্রস্ত পরীক্ষার পর আপনারা বড় জোরালোভাবে আসবেন ইনশাল্লাহ আর বিজয় তোমাদের জন্যই অবধারিত এদের সকল চেষ্টা তোমাদের ব্যর্থ করার বা তোমাদের দুর্বল করার সকল চেষ্টা ব্যর্থ হবে এই ইতিহাস পুরনো নয় এটি আজকালই পুনরাবৃত্ত হচ্ছে হজরত মোহাম্মদ আসলামের যুগের ইতিহাস আজকে আখারিনদের মাঝে পুনরাবৃত্তি পুনরাবৃত্ত হচ্ছে তোমরা দেখছো তোমার সাক্ষী চুহাত্তর এরা কি চেষ্টা করেছিল এরপর চুরাশিতের ফলাফল কি প্রকাশ পেয়েছে আর সেই সমস্ত অপচেষ্টা জামাতকে কি দুর্বল করতে পেরেছে এত মহিমার সাথে জামাত উন্নতি করছে যে ইতিপূর্বে আহমদীদের এর কোনো দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না বরং ধর্মের ইতিহাসে যদি আপনারা ভাবেন এমন মহিমার সাথে এত বীরত্বের সাথে অগ্রগতি আপনি কোথাও দেখবেন না মোহাম্মদ রসুল্লাহ দাসদের দৃষ্টি এটি ছিল তার দাসদের মাঝে আবার সেটি সূচিত হয়েছে এবং দ্রুত উন্নতি হচ্ছে রসুলের যুগের ইতিহাস এই অর্থে আখারিনদের মাঝে পুনরায় পুনরাবৃত্ত হবে প্রথম যুগে ইসলামের প্রচার এবং প্রসারের গতি ছিল ধীর এবং ধীমা কিন্তু রসুল্লাহ ইসলামের ইন্তেকালের পর রসুল ইসলামের ইন্তেকালের বা তেরোধানের পর অমরের যুগ আসে যে যুগে এত দ্রুত ইসলাম বিস্তার লাভ করে প্রসার লাভ করে ভিতরে বাহিরে এক পবিত্র পরিবর্তন এর ফলে এসে যায় আমরা সেই যুগ এখন অতিবাহিত করছি অতিক্রম করছি তাই কোনো বিষয়ে দুঃখিত হওয়ার প্রয়োজন নেই চিন্তা বা আশঙ্কা কোনো অর্থে হোক নাহদুর শায়া এটি তো অবধার এতে পৃথকদের কোনো মূল্যে কে তারা ক্ষতিগ্রস্ত করতে পারবে না আল্লাহর কাজকে ওরা ক্ষতিগ্রস্ত করতে পারবে না ইউরিদুল্লাহ আল্লাহ ইয়াজাল ফিল আখেরা এটি অসাধারণ একটি বাণী আল্লাহ তালার এক কথার কি সুন্দর অর্থ প্রকাশিত হয় আর দ্বিতীয় কথা হতে সেই কথারে আবার ব্যাখ্যা দেখতে পাবেন আপনি বা এক দর্শক মনে করতে পারে যে এই কথাগুলোর ভিতর কোনো আন্তঃসম্পর্ক নেই কোরআনের কিন্তু কোরআনের আয়াত একটি অন্যটির সাথে গভীরভাবে সম্পর্ক যুক্ত লাইয়াদুরাল্লাহ সাহেব এভাবে আমি বলেছি তারা মুসলমানদের হয়তো কিছুটা ক্ষতি করতে পারে কিন্তু যে আল্লাহর কাজ আল্লাহর কাজকে তারা কখনো বাধা গ্রস্ত করতে পারবে না তাই এই কথা বলা যে এই পৃথিবীতে তারা তাদের চেষ্টার কোনো ফলই পাবে না এটি ঠিক নয় তাদের অপচেষ্টা অবশ্যই তোমাদের কিছু ক্ষতি করতে পারে কিন্তু চূড়ান্ত বিশ্লেষণে নয় খোদা এবং তার সাথীরা যে জয়যুক্ত হয় এটিকে তারা কখনো পরিবর্তন করতে পারে না এখন আল্লাহ তালা বলছেন জুরাইদুল্লাহ আল্লাহ আল্লাহ আজালা লাহম হাজান ফিলাখেরা আল্লাহ চান যে পরকালে যেন তাদের কোনো পরকালে যেন তাদের কোনো অংশ না থাকে দুনিয়াকে নেগেট করা হয়নি এর অর্থ হল কথা মনে করো না যে তারা পৃথিবীতে কোনো প্রকারের বিজয় লাভ করবে না বা তারা তাদের দুষ্কৃতির কোন শাস্তি পাবে না বা স্বাদ পাবে না এটি হতে পারে না তারা সামান্য ক্ষতি করবে কিছু মোমেনের ক্ষতি করবে কারো ব্যবসা বাণিজ্য নষ্ট করবে কাউকে জেলে পাঠাবে এ কথা মার্থা এই কথা কেন বলছো যে মোহাম্মদ হোসার সত্য হে আহমদেরা আমরা তাই সহ্য করবো না আর তারা এই ঋণে গর্ব করবে আর মনে করবে যে আমরা এই দুনিয়াতে কে কে জয়যুক্ত হয়েছে সত্যের বিরুদ্ধে আল্লাহ তাআলা বলছেন আমরা এদেরকে এটি করতে দেব যেন হয় দুনিয়ার সাথে সম্পর্ক সম্পর্ক পুরো শয়তানি দ্বারা করতে পারে আর কিয়ামতে তাদের জন্য কিছুই বাকি না থাকে ওয়ালা হুম আযাবুন আযীম যদি কিছু বাকি থাকে তাহলে অনেক বড় শাস্তি এটি বাকি থাকবে আর এটি তাদের জন্য অপেক্ষা করছে ইন্নাল্লাযিনা আশতারাউল কুফরা বিল ঈমানি

এই দুই আয়াতের মাঝে যে সম্পর্ক আছে বা কি সম্পর্ক আছে সে সে বিষয়ে তারা আলোক পাদার চেষ্টা করেছেন সমস্যা হলো তাদের জন্য আল্লাহ তাআলা প্রথমে বলেছেন যে ইন্নাহুম লা ইয়াদুরুল্লাহ শায়া তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না এরপর এর এই পুনরাবৃত্তির প্রয়োজন কি ইন্নাল্লাযিনা ইশতারাউল কুফরা বিল ঈমানি লা ইয়াদুরুল্লাহ শায়া যারা ইমানের বিনিময়ে কুফরি ক্রয় করেছে তারা খোদার কোনো ক্ষতি করতে পারবে না এই এটি পুনরাবৃত্তি কেন এই পুনরাবৃত্তির অর্থ কি এটি নিয়ে তারা অনেকে চিন্তা করেছেন মুবাসাররা বলছেন যে এক জায়গায় মুনাফিকদের কথা বলা হয়েছে আর এক জায়গায় কাফেরদের কথা বলা হয়েছে প্রকাশ্যে যারা কুফরি করে তারা দ্বিতীয়ত তারা যারা প্রথমে কাফের ছিল পরে মোমেন হয়েছে এরপর জাগতিক লোভলিসা বা অন্য কোনো কারণে কাফের হয়ে গেছে বা সেই ব্যবসা বা বাণিজ্য তাদের কোনো কাজে আসবে না তাই এই পুনরাবৃত্তি করা হচ্ছে বলছেন যে আমি আপনাদেরকে বলছি পুরো বিষয়টি আসলে পুনরাবৃত্তিরই বিষয় দুইবার মাহমদ সাল্লাহ ইসলাম তার সাথীরা শত্রুর মুখোমুখি হয়েছেন উভয় ক্ষেত্রে হামরাউল আসাদে যে দুঃখ পেয়েছিলেন তাছাড়া আল্লাহ তালা তাদেরকে মহান বিজয় দান করেছেন আর শত্রু প্রথমবারও ক্ষতি করতে পারেনি দ্বিতীয়বারও কোনো ক্ষতি করতে পারেনি কোরআনের একটি ভাগ্যি তাদের একটা বিষয়ের পুনরাবৃত্তি করে আর সেই আসলের মাধ্যমে অতীতের ঘটনার দিকে ইশারা করেন যে দেখো কোদা বারবার কৃপা নিয়ে এসেছেন বারবার তিনি তোমাদের প্রতিদান দিচ্ছেন বারবার প্রমাণিত হচ্ছে যে খোদার কাজের তারা কোনো ক্ষতি করতে পারেনি এবং পারবে না এছাড়া এতে সেই বিষয়ে অন্তর্ভুক্ত রয়েছে যা মুফাসসিররা বর্ণনা করেছেন অর্থাৎ কিছু কাফের এমন আছে যারা চেষ্টা করছে তাদের ফলাফলকে এখানে অপচেষ্টার অস্বীকার করা হয়েছে কিছু মুনাফিক আছে যারা অপচেষ্টা করছে তাদের অপকর্মের ফলাফল যে প্রকাশ পাবে না তাও বলা হচ্ছে এই আয়তের প্রসঙ্গ থেকে মনে হয় কাফের বলতে মক্কাবাসীদেরকে বোঝানো হয়েছে আর আল্লাহ দেনাউল কুফর ইমানে এতে সেই মোনাফেকদের দিকে সারা যারা মদিনাতে বসবাস করছে বা মদিনার চতুর্পাশে বসবাস করছে বলা হচ্ছে যে না সে আক্রমণকারী মুসলমানদের ক্ষতি করতে পারবে না অভ্যন্তরীণ বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা কোনো ক্ষতি করতে পারবে এখানে ভিন্ন অর্থে পুনরাবৃত্তি করা হয়েছে তাই এটি পুনরাবৃত্তি নয় কেননা অন্য ক্ষেত্রে বা অন্য সময় এটি হয়েছে বা হবে তো সেই সময়ও তাদের কোনো লাভ হবে না এবং তোমাদের কোনো ক্ষতি হবে না আর এই ক্ষেত্রেও তাদের লাভ নেই আর তোমাদের কোনো ক্ষতি নেই দ্বিতীয়ত পুনরাবৃত্তি অনেক সময় শক্তির অর্থে অর্থ দিয়ে থাকে অনেক সময় শুধু দৈবক্রমে একটা বিষয়ের পুনরাবৃত্তি হয় না বরং দৃঢ় নিশ্চয়তা দেওয়ার জন্য নিশ্চয়তা প্রদানের জন্য এমন হয় যে এটি হবে না এটি হবে না এটি হবে না প্রত্যেক ভাষায় এমন প্রবাদ আছে এখানে উপলক্ষটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর অন্যদের দুষ্কৃতি বাহির থেকে এবং ভিতর থেকে এত বেড়ে যায় যে মনে হয় যেন রসুল্লার আশঙ্কা ছিল যে কোথায় কোনো ক্ষতি না হয়ে যায় আল্লাহর কাজ সম্পর্কে রসুল্লার আশঙ্কা থাকতে তো পারে না এই আশঙ্কা থাকতে পারে যে আমার সাথী এবং সঙ্গীদের কোথায় বেশি ক্ষতি না হয়ে যায় সেই কষ্টকে দূর করার উদ্দেশ্যে আল্লাহ তালা পুনরাবৃত্তি করছেন এই জন্য যে তুমি হৃদয় থেকে এই আশঙ্কা বের করে দাও খোদা তোমার সাথে আছেন আর খোদার কাজকে পৃথিবীর কোনো শক্তি ক্ষতিগ্রস্ত করতে পারে না খোদার কাজকে পৃথিবীর কোনো শক্তি বাধাগ্রস্ত করতে পারবে না এই হলো পুনরাবৃত্তি আর এই পুনরাবৃত্তি আজও আমাদের কাজে লাগবে আর এই পুনরাবৃত্তির এই অর্থ আছে যেভাবে ওয়ালিনদের সময় শত্রু

সেটি এখন আমি স্পষ্ট করতে চাই বিষয় নিয়ে আলোচিত হচ্ছে এই প্রেক্ষাপটে বিষয়টা খোলাসা করার প্রয়োজন ছিল কৃষের ভয় কি ধরনের ভয়ের কথা বলা হয়েছে তার সম্পর্কে আল্লাহ একবার নয় দুবার বলছেন এরা খোদার কাজের কোনো ক্ষতি করবে এটি হতে পারে না তাই শয়তানের সাথী শয়তানের প্রতারণায় প্রতারিত হোক তোমাদের কি যারা আল্লাহ তোমাদের সাথে আছেন তিনি তোমাদেরকে পরিত্যাগ করবেন না কাফারু আন্নামান নমলি আহম খাইরুল লে আনফুসেহেম যারা কাফের হয়েছে তারা যেন এই আত্মা প্রাসাদ নানে যে আন্নামান নবলী লাহম খায়রুল লে আনফুসেহেম নমলি আহমের সম্পর্ক হাসজান ফিল আখেরার সাথে এখানে নমলির অর্থ হলো কাউকে ঢিল দেয়া আমরা ঢেল দেই রশি ঢিলা করে দেয়া কোন উট বা কোন প্রাণীর রশি ঢিলা ছাড়া হয় যেন সে বড় বৃহত্তর পরিসরে সে ঘাস খেতে পারে চড়তে পারে আরব এই অর্থে নমলির শব্দ ব্যবহার করে নমলির শব্দ অর্থ আমরা তাদেরকে ঢেল দিচ্ছি তারা যেন এর এই অর্থ না করে যে এটি তাদের জন্য কল্যাণকর কর এই ঢিল দেয়া তাদের জন্য ক্ষতিকর এটি তাদের জন্য ঢিল দিই আমরা তাদেরকে অবকাশ দেই যেন তারা পাপ ও অবাধ্যতায় সীমা ছাড়িয়ে যায় বা যতটা পাপ করার শক্তি আছে তারা যেন পুরোটা কাজে লাগায় পাপে পাপ করার ক্ষেত্রে আর এই বিষয়টির যাদা শব্দের সাথে সম্পর্ক আল্লাহ বলেন যখন তাদেরকে ভয় দেখানো হয়েছে কি হয়েছে শয়তান যখন ভয় দেখিয়েছে তখন মোমেনদের কি হয়েছে তাদের ইমান বৃদ্ধি পেয়েছে হুজুর বলছেন যে আয়তের এই অংশের তার সাথে সম্পর্ক আল্লাহ বলছেন কালার আহম নাচান নাচাকা আত জামা আল আহুম ওয়াকশাহম ফাজ আদা তাদেরকে ভয় দেখানোর কারণে মোমেন্টদের ইমান বৃদ্ধি পেয়েছে তোমাদের কাফেরদের কি পারবে এরও তো উত্তর প্রয়োজন এর উত্তর আশা আল্লাহ তালা বলছেন যে আমরা যে তোমাদেরকে অবকাশ দেই তো এতে এর ফলে তোমাদের বেইমানই বৃদ্ধি পায় তোমাদের পাপ করার যেই প্রবণতা সেটি চরম পর্যায়ে পৌঁছে যতটা পাপ করার তোমার তোমাদের ইচ্ছা আছে পুরো পাপ তোমরা করবে আল্লাহ দরবারে যখন পৌঁছবে তখন তোমাদের কোনো প্রকারের যুক্তি বা বাহানা বা আর কোনো সুযোগ থাকবে না এই সম্পর্কে কোরআনে আরেকটি আয়ত আছে

কিন্তু যদি আল্লাহর পরিকল্পনা নিখুঁত হয় তাহলে আল্লাহর অবকাশের ফলে এই কথা কে কথা কেউ ভাবতে পারবে না আমি মুক্তি পেয়ে গেছি এই দুনিয়াতে আমরা দেখি যে বিড়াল যখন এই দুর্কে অবকাশ দেশে জানে যে এই দূর পালাতে পারবে না যাই করুক অবশেষে বিড়ালের থাবা তার উপর পড়বেই আল্লাহর অবকাশ এটি এর তুলনায় অনেক বেশি সুপরিকল্পিত মহা শক্তিশালী অবকাশ এটি আল্লাহ তাআলা বলেন যে এ ভয় করোনা যে আমার অবকাশ প্রদানের ফলে এরা পালিয়ে যাবে এদের পালানোর কোনো সুযোগ নেই সর্ব তাদের আমাদের কাছে ফিরে আসতে হবে দ্বিতীয়ত এই পৃথিবীতেও এরা যখন এদের শাস্তি যখন সময় আসবে লা তাহিনা মানাস তখন ভাগার এবং পিছনে ফিরে আসার আর কোনো সুযোগ থাকবে না অবশ্যই তারা ধরা পড়বে অবকাশ সম্পর্কিত বিষয় সম্পর্কে খলিফাতুল মাসি আউয়াল রাদিয়াল্লাহু আনহু একবার বলেছেন যে তিনি এই বিষয়ের উপর ভেবেছেন খলিফা আউয়ালের ঘটনাই তো তাই না কোন অন্য কোন নাকি বুজুর্গ সাহেবের ঘটনা খলিফা আউয়ালের ঘটনা হুজুর বলছেন কার ঘটনা এটি গুরুত্বপূর্ণ বিষয় নয় যে আমাদের ইতিহাসে এটি নিশ্চিত ঘটনা রয়েছে সেই ইতিহাসের অংশ এটি যা হযরত মসিহ মোদের সাহাবাদের জীবনের সাথে সম্পর্ক রাখে আল্লাহ তাআলা কিভাবে তাদেরকে ভালোবাসতেন স্নেহ করতেন কিভাবে তাদের প্রশ্নের উত্তর দিতেন তিনি যা जिसका मैं বলছি আমার মতে হজরত খলিফাদুল মাসি আউয়াল রাদিয়াল্লাহু আনহু জীবনের কথা তিনি একবার এই আয়াত নিয়ে ভেবেছেন চিন্তা করেছেন আল্লাহ তাআলা মোলক মুজ যে আল্লাহ অনর্থক কেন অবকাশ দেন আর মোলক দেকার ফির আখির দেহ কে কাজি মত অবকাশ দেওয়ার পর শেষের দিকে বলেন যে ইন্না কাইদি মতিন বোঝা যায় না যে অবস্থা অর্থ কি তখন তিনি বলেন যে আমি কাশ কাশফের অভিজ্ঞতা হয় আমার এক সুন্দরী নারী হিসাবে সামনে আসেন যার হাতে এক পেয়ালা ছিল আর সে নৃত্য করছিল আর সেই পেয়ালায় সামান্য মদ ছিল যার নিচে পড়েছিল তলায় এই আর নৃত্যের সাথে সাথে সেই আয়াত পড়ছিলেন যে উমলি ইলাহম ইন্না কাহিদি মতিন উমলি ইলাহম ইন্না কায়েদি মতিন আমি তাদেরকে অবকাশ দেই কিন্তু আমার পরিকল্পনা অত্যন্ত দৃঢ় আর প্রত্যেকবার সেই কাপে বা গ্লাসে যাই ছিল তার লেভেল উঁচু হয়ে যেত উপর এসে যেত তার কিভাবে করতে করতে পেয়ালা থেকে সেই পানিও পড়ে যেত না গ্লাস থেকে পানি পানিও পরে যেত না নৃত্যের সাথে সাথে লেভেল উঁচু হতো এক পর্যায়ে কানায় কানায় ভরে যায় এরপর সে যখন বলে যে পেয়ালা লাখ ইন্নাক মতিন তখন সেই গ্লাস থেকে পানি পড়ে যায় বা পানিও পড়ে যায় এরপর কাশপের অবস্থা কেটে যায় তখন তিনি বুঝতে পেরেছেন যে আমার কথার কি সুন্দর আমাকে উত্তর দেয়া হয়েছে প্রত্যেক ব্যক্তিকে ধৃত করার জন্য ধরার জন্য তার যে যোগ্যতা আছে তাকে যে সামর্থ্য আছে তাকে পুরো সুযোগ দেওয়া হচ্ছে যে সে যা করতে চায় করার জন্য সুযোগ পায় এর দুটো উপকারিতা রয়েছে প্রধানত যেন এ কথা বলার সুযোগ না পায় যে আমাদের আমরা আরও অনেক কিছু করতে পারতাম তাড়াতাড়ি আমাদেরকে ধরে ফেলা হয়েছে এখন আমরা পুরো চেষ্টাই করিনি আল্লাহ তালা বলবেন যে তোমাদের ভিতর যত শক্তি আছে পুরোটাই কাজে নিয়োজিত করার সময় যদি চাও সময় দেব কিন্তু সেই তকদিরকে তোমরা পরিবর্তন করতে পারবে না যে আমি এবং আমার রসুল অবশ্যই জয়যুক্ত হব দ্বিতীয়ত মানুষের শক্তি বা সামর্থ্য যতদিন ব্যবহার না হয় ততদিন দিয়ে মজা পাওয়া যায় না তৃতীয় কথা হলো মানুষ বলতে তো কিছু করা বাকি ছিল এই লেভেল মদের যেভাবে উঁচু হচ্ছিল সেটা নিচেও নামতে পারত বলতে পারত যে তাড়াতাড়ি শাস্তি দিয়েছে আল্লাহ তালা বলছেন যে তোমাদের যতটা সাধ্য আছে সাধ্য অনুসারে পাপ করবে জাতিগতভাবে প্রত্যেক ব্যক্তির কথা বলা হচ্ছে না সমষ্টিগতভাবে জাতির কথা বলা হচ্ছে এই কথা বলার কোনো সুযোগ থাকবে না তখন যে যে আমরা বিরত হতাম হয়তো ভবিষ্যতে ঠিক হয়ে যেতাম ভাবে আল্লাহ তারা বলবেন যে তোমরা যা যা করতে পারতে পুরোটাই করেছে এখন আর এখন আর সেই সময় নেই সেই বিষয়ে যে ফেরাউনের ক্ষেত্রে ঘটেছে আল্লাহ তালা ফেরাউন যখন তোবা করলো আল্লাহ তালা বললেন যে আলাহান এখন তোবার তোবা করছ তোমার পুরুষ তোবার সময় এখন কেটে গেছে তোমার যত শক্তি ছিল সব কাজে লাগিয়েছে একের পর এক নিদর্শন দেখিয়েছে কিন্তু তুমি প্রক্ষেপ করিনি তুমি বা তোমরা নিজে সামর্থ্য অনুসারে এই নিরীহ এবং দুর্বলদের কষ্ট দিয়েছ এবং সীমা ছাড়িয়ে গেছ এই চূড়ান্ত শেষ অপকর্মও করেছ এখন তো তোবার সুযোগ নেই অর্থাৎ তাদের জন্য তোবার আর কোনো সুযোগ তাদের তোবার আর কোনো সুযোগ থাকে না অহংকার করার কোনো কিছু তাদের হাতে আর থাকে না তো এই অর্থে আল্লাহ তালা বলছেন ইন্নামানুম লাহম লাইয়াস জাদু ইসমা আমরা তাদেরকে অবকাশ দেই যেন তারা গোনা এবং পাপাচারিতায় সীমা ছাড়িয়ে যেতে থাকে ওলাহম আজাব মহিন তাদের জন্য লাঞ্ছনা কর আজাব অবধারিত আছে কোন কোন লাঞ্ছনার কিন্তু অবকাশের সাথে সম্পর্ক আর যে আজাব আকস্মিক ভাবে আসে বিভিন্ন বলা মুসিবতে মানুষ ধ্বংস হয়ে যায় তাতে লাঞ্ছনার এমন স্পষ্ট কোনো বিষয় সামনে আসে কারণ সবাই ধ্বংস হয়ে যায় কে কার সাথে কার সামনে লাঞ্ছিত হবে কিন্তু যারা লাঞ্ছিত হয় যাদেরকে অবকাশ দেয়া হয় তারা মানুষের সামনে অপমানিত হয় লাঞ্ছিত হয় এবং তারা শিক্ষার উপক্রম হিসাবে কাজ করে মলবি সানাউল্লাহর ও তাই হয়েছে মলবি সানাউল্লাহর ক্ষেত্রে তাই ঘটেছে মসিমদের সাথে যখন মসিম ইসলামের সাথে যখন তার মোবাহেলার কথা হয় দীর্ঘ আলোচনার পর কখনো সানাউল্লা সাহেব এক বাহানা করতো কখনো দ্বিতীয় বাহানা প্রথমে এক অজুহাত কখনো দ্বিতীয় অজুহাত শেষের দিকে মোসিম ইসলাম বলেন যে আমার পক্ষ থেকে এটি মোবাহেলার চূড়ান্ত শব্দ এখন তুমি এখানে যা ইচ্ছা লিখতে পারো আর সেখানেই কথা শেষ আজকাল যে সমস্ত মৌলবীরা মুসলিমদের বিরুদ্ধে অপপ্রচার করে তারা এতটা বলে এরপরে কি হয়েছে তা বলে না যেভাবে ইহুদি কোন অংশকে ঢেকে রাখে আর কোন অংশ প্রকাশ করে কিতাবের তারা বলে যে মির্জা সাহেব বলেছেন যে এক বছরের ভিতর তুমি অবশ্যই ধ্বংস হবে আর সত্যবাদের জীবনে মিথ্যাবাদী মারা যাবে তো দেখো কে প্রথমে মারা গেছে এই কথা বলে মৌলবীরা এ কথা বলে না যে হজরত মসুল ইসলাম বলেছেন যে এখন বিষয় তোমার হাতে তুমি যা ইচ্ছা এতে পরিবর্তন আনতে পারো সে নিজ হাতে যে পরিবর্তন এনেছে তা হলো আমরা এই কথাকে মানি না যে মিথ্যাবাদী সত্যবাদের জীবদ্দশায় মারা যায় মিথ্যবাদীর রশিকে ঢিল দেয়া হয় অর্থাৎ মিথ্যাবাদীকে অবকাশ দেয়া হয় সে এই আয়তের অনুবাদ করেছে আসলে দেখো মুসাইলামা কাজাব হজরত মোহাম্মদ সাল্লামের ইন্তেকালের পর মারা গেছে তাই আমরা এই কথার উপর ইমান রাখি এটি আমার সিদ্ধান্ত আর এই কথা জেনে এর টিকায় লিখেছেন দেখুন খোদা তারা তাকে কিভাবে অবকাশ দেন দেশ বিভাগ পর্যন্ত জীবিত থাকে এরপর সারগোদা আসে তার মৃত্যুর পর তার ছেলের যে ইসতায়ন যা ছেপেছে এমন বেদনাদায়ক যে পরে আশ্চর্য হতে হয় সে লেখে যে অমৃতসরে যখন আক্রমণ হচ্ছিল মৌলী সাহেবের যে সম্পত্তি সারা জীবনের আয় উপার্জন সমস্ত ধর্মীয় বই পুস্তক যা তিনি একত্রিত করেছেন যা লিখেছেন তাঁর চোখের সামনে জ্বালিয়ে ছাই করা হয়েছে আর কিছুই করে উঠতে পারেনি আর এই উক্তিটি বড় আক্ষেপ এর সাথে করেন যে এমন অবস্থায় এখানে আসেন কেউ তাকে সাহায্য করে না কেউ জিজ্ঞাসা করে পাকিস্তানে এসে মারা যায় তার আর কোথায় ওর জন্মবার্ষিক বা মৃত্যুবার্ষিক উল্লেখ দেখবেন না আক্ষেপের পুরো আক্ষেপের সাথে চলে যান বন্ধু বান্ধব সবাই তাকে পরিত্যাগ করেছে তো এটাই হলো ওয়ালাহু আযাব ও মুহিনের অর্থ এমন মানুষ যারা অবকাশ পায় তাদের জন্য লাঞ্ছনাকর শাস্তি রয়েছে তাই এখন যারা জীবিত অর্থাৎ মৌলবি যেমন মনজুর জিনিউটিরা যারা অহংকার করছে দেখো আমরা এত দীর্ঘ আয়ুষ্কাল পেয়েছি এখন তারা আজাবে মহিন বা লাঞ্ছনাকর করে আজাবের রয়েছে এই যে ভয়াবহ প্রতিক্রিয়া নিরীহ আহমদীদেরকে মারো কারাগারে পাঠাও তাদেরকে জ্বালাও রসুল অবমানার মিথ্যা মামলা করা তাদের বিরুদ্ধে তাদের ফাঁসি দাও এটি এই যে এই যে এরকম করছে কোন কষ্টে কি কারণে তারা এমনটি করছে টেলিভিশনের মাধ্যমে যে সারা পৃথিবীতে বরং স্বয়ং পাকিস্তানে ঘরে ঘরে আহমদীয়তের বাণী পৌঁছা আরম্ভ হয়েছে এটি আজাবে মহিন বা লাঞ্ছনাকর বেদনাদায়ক শাস্তি তাদের জন্য যা ইচ্ছা করো তোমরা লাঞ্ছিত তোমরা বিতাড়িত তোমাদের সকল চেষ্টা ব্যর্থ হয়েছে নিজ হাতে এটি লিখে এরা ছাপিয়েছে এবং মানুষকে প্রজিত করছে যে দেখো যাকে আমরা ঘর থেকে বের করেছিলাম আজকে সে আমাদের ঘরে ঢুকে গেছে এক মলবি সম্পর্কে কেউ লিখে পাঠিয়েছে সে যখন ঘরে আসে তার স্ত্রী বাচ্চা ঘরে বসে এমটিএ দেখছিল সে কাহিনী বানিয়েছে নাকি কি হয়েছে আল্লাহ ভালো জানেন কিন্তু এমন ঘটনা একটি নয় বেশ কিছু ঘটে থাকবে যে কারণে যে পাকিস্তান থেকে আসে সে বলছে যে আল্লাহ আর বিশেষ অনুগ্রহে কোনো কোনো ক্ষেত্রে প্রকাশ্যে আহমদিয়া টেলিভিশন দেখার এমন ঝোঁক দেখা যায় প্রবণতা দেখা যায় যে বাজারে মানুষ বড় বড় টিভি রাখে অনেকেই বাজারে খোলা টিভি লাগানো আছে কেউ বাধা দিতে পারে না মানুষ এটি দেখছে বাজারে তো এই হলো আজাবে মহিন এরপর আন্তর্জাতিক বয়স যখন হয় দু লক্ষের অধিক যে বয়স হয়েছে এদের এদের কি শাস্তি হয়েছে এদের একটু চিন্তা করুন আর ভবিষ্যতে যে ভবিষ্যতে যা হতে যাচ্ছে আর তারপরও যা হবে আগামী বছর এ বছরের পরের বছর আমার দোয়া রয়েছে আর আমি আশা করি আল্লাহ তালার ফজল প্রত্যেক বছর জামাতকে আল্লাহ তালা উন্নতি দিতে থাকবেন এই যে এরা যে এদের এরা যে দীর্ঘ আয়ুষ্কাল যে দীর্ঘ হচ্ছে এটি লাঞ্ছনা দেখার জন্য হচ্ছে করিম আজও সেভাবে সত্য যেভাবে পূর্বে সত্য ছিল হজত মহম্মদ রসুল্লাহর যুগে যা হয়েছে মহম্মদ রসুল্লাহর কল্যাণে তার সেই সমস্যার প্রতিশ্রুতির বরকতে হবে যা আলাদা আলাদা তাকে দিয়েছেন তা আখার দেয়া হবে ইননামা ইন্নামা নমলে দাদু ইসলাম তাদেরকে অবকাশ দেয় যেন তারা তারা পাপে আরও বেড়ে যায় ওয়ালাহুম আযাবুম মুহিন আর তাদের জন্য লাঞ্ছনাজনক আযাব রয়েছে এই আয়াত সম্পর্কে আবিধানে কোনো আলোচনা হয়নি সময় সংক্ষিপ্ত ছিল রীতিমতো 10 কে দরসের শুধু দুদিন এখন বাকি আছে অর্থাৎ এবং পরশু আর সেই সময়ের ভিতর অনেক ওয়াদা আছে যা আমাকে রাখতে হবে প্রতিশ্রুতি দিয়েছি রক্ষা করতে হবে যেমন কোন কোন ধর্মযাজকের ওরিয়েন্টালিস্টের পরিচয় তুলে ধরতে হবে গুরুত্বপূর্ণ মুস্তাশরিক তাদের পরিচয়ে তুলে ধরা তাদের কোন কোন আপত্তি যা পরিচয়ের সময় সামনে আসবে তার উত্তর দিতে হবে কিভাবে কোন কোন বুজুর্গ কিছু প্রশ্ন উঠিয়েছেন একজন বুজুর্গ পাকিস্তান থেকে জামাতের এক বুজুর্গ একটি প্রশ্ন উঠিয়েছেন আমরা মামি নাকি তফসির এমন কোন কথা বলেছি তিনি লিখেছেন মনে হয় যেন মসিম ইসলামের উক্তির এটি পরিপন্থী এই বিরোধ দূর হওয়া আবশ্যক সে সম্পর্কে আমি কথা বলবো কানাডা থেকে নাসিম মাহদি সাহেব একজন গায়ের আহমদি বন্ধুজনের ইতিমধ্যে দরস তার একটি প্রশ্ন পাঠিয়েছেন তার উত্তর দিতে হবে তো দুই দিনে সবকিছু শেষ করা বড় কঠিন হবে তাই আজ যেহেতু এই আয়াতগুলো শেষ করা আবশ্যক ছিল তাই কিছু আবিধানিক আলোচনা বা ধর্মযাজকরা কি বলেন এসব কথা বাদ দিয়েছি আমি গুরুত্বপূর্ণ মৌলিক কথাগুলো আপনাদের সামনে তুলে ধরেছি আগামী দুই দিন সেই সমস্ত কথাতে কেটে যাবে যা উল্লেখ করলাম কিছু সময় যদি পাই তাহলে এই পরবর্তী আয়াত নিয়ে আমরা আলোচনা করতে পারি জুমার সম্পর্কে আমি বলেছি যে আপনি নাকি ঘোষণা করেছেন যে পুরনো প্রোগ্রাম পুরনো প্রোগ্রামে চলবে এই কথা সঠিক নয় রমজান হুজুর বলছেন রমজানের প্রোগ্রামে চলবে রোববার কি হবে বলেছেন আমাকে কালকে কেউ বলছিল যে আর ঘোষণা করেছেন যে রোববারে রোববারে পুনরায় আমাদের কার্যক্রম আরম্ভ হবে খুদর বলছেন কোনো কোনো স্থানে ঈদ রোববারে আর এখন প্রোগ্রাম প্রণয়ন করতে হবে কালকে দরসে পূর্বে আমাকে জানাবে আমি ঘোষণা করতে পারি ঈদ খুব সম্ভব পাকিস্তানে রোববারে হচ্ছে আমাদের এখানে যে বিশেষজ্ঞরা আছেন আল্লাহ তালার ফজালে তারা ভালো হিসাব করতে পারেন এখানে সমস্ত সুযোগ সুবিধা আছে আজই তারা খবর নিতে পারেন যে চাঁদ উদিত হওয়ার সম্ভাবনা আছে কিনা এই এবং রমজান সম্পর্কে স্পষ্ট করতে চাই যে চাঁদ দেখা সম্পর্কে দুটো সম্ভাবনা আছে একটি হলো বাহ্যিক চর্মচোখে চাঁদ দেখা দ্বিতীয়টি হলো হিসাবের দৃষ্টিতে চা দেখা যেতে পারে দেখা যাক বা না যাক এই দৃষ্টিকোণ থেকে আজকাল যেহেতু আল্লাহ তালায় সুযোগ দিয়েছেন ইসলামকে তাই প্রত্যেক দিগন্ত সম্পর্কে পৃথক পৃথক সিদ্ধান্ত করা এটি এর কোনো প্রয়োজন নেই কোরআনের কথা অবশ্যই পুরা হতে পারে যে শাহেদা শব্দের অর্থ হলো যদি নিশ্চিতভাবে জেনে নাও যে চাঁদ উদিত হয়েছে তাহলে তোমরা রমজান আরম্ভ করো বা ঈদ করতে পারো তো এখন এমন সুযোগ সুবিধা সামনে এসেছে যার মাধ্যমে নিশ্চিতভাবে বলতে পারি যে চাঁদ দেখা যাওয়া সম্ভব চাঁদ মানুষ দেখুক বা না দেখুক দেখা যেতে পারে এই দৃষ্টিকোণ থেকে বন্ধুদের কাজে নিয়োজিত করুন যারা এখানে হুজুরকে বলা হলো যে সরকার চাঁদ কবে উদিত হলো তা মানুষকে জানিয়ে দেয় হজুর বলছেন আল্লাহ আমাদের চাঁদ উদিত করবেন ইনশাল্লাহ আমি আসলামিকুম বলে বিদায় নেব আগামীকাল এবং পরশু জুমার দিন প্রোগ্রাম হবে না জুমার প্রোগ্রাম চলবে আর শনিবারে হবে দোয়া যদি সেখানে ঈদ হয় তাহলে আমরা ঈদের বিভিন্ন ছোট ছোট অনুষ্ঠান ঈদের দিন দেখা বিভিন্ন আহমদের বাচ্চারা সারা পৃথিবীতে নিজ নিজ ভাষায় গান গাইবে দরুদ শরীফ এবং সালাম প্রেরণ দরুদ এবং সালাম প্রেরণ করবে কোন জায়গায় তেলাওয়াত করবে আমরা এদের জন্য এইভাবে অনুষ্ঠান প্রণয়ন করছি আহ রোববার দিনও দেখানো যেতে পারে আর ইউরোপের জন্য মঙ্গলবার এমন অনুষ্ঠান প্রচার করার